আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। আজকে শাস্ত্রী বাগানে যে খুঁটি পুজো হলো সে ব্যাপারে কি বলবেন? নমস্কার, আমি রানা রয়, আমি শাস্ত্রী বাগান ক্লাবের মহাসচিব। আজকে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের 2022 খুঁটি পুজোর মাধ্যমে আমরা আমাদের দুর্গা পুজোর সূচনা শুরু করলাম। এবারে আমাদের দুর্গা পুজোর এবারে থিম হচ্ছে অ্যাকোরিয়ামের মানুষ। অ্যাকোরিয়ামের মানুষ আমরা একটা নামটা কেন ঠিক করলাম সেটা একটু বিস্তারিতভাবে বলে দিই। আমাদের পৃথিবীতে এক ভাগ স্থল এবং তিন ভাগ জল। এই জল, এই তিন ভাগ পরিবেশটাকে সংরক্ষণ করার জন্য আমাদের মনে হচ্ছে পৃথিবীকে বাঁচানোর জন্য একটা দরকার, যার জন্য এবারের পরিকল্পনা অ্যাকোরিয়ামের মানুষ, যেটা আমাদের এই 39তম বর্ষে এসে আমরা এটাকে রূপদান দিতে চাই। আমাদের শিল্পী বিশিষ্ট খণ্ডপ্রজা করছেন সুবল পাল মহাশয়, যিনি গতবারের আপনারা খুব ভালো সাম্মানিকভাবে পুরস্কৃত হয়েছেন দুর্গা পুজোর থেকে। তো তিনি এবার প্যান্ডেল রূপদান করছেন আমাদের। আর 2022 যে কুটির পুজো আজকে আপনারা দেখলেন, এর মাধ্যমে আমরা কিছু সামাজমূলক কাজও করে থাকি এই দিনটাতে, বিশেষ করে সেটাও আমরা আজকে করেছি। আমরা শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি অনাথ আশ্রমকে আমাদের পুজোর বাজেট থেকে কিছুটা সঞ্চয় করে সেখানে কিছু অর্থ সাহায্য করেছে, এবং আমরা কমিটেড দুর্গা পুজোর মধ্যে আমরা সেই অনাথ বাচ্চাগুলোকে এখানে ডাকবো এবং তাদের হাতে জামা কাপড় তুলে দেবো, এবং আরও কিছু সাহায্য যাতে করা যায় সেই প্রচেষ্টা করবো আমরা। এখন তো দুর্গা পুজো বিশ্বজনীন হয়ে গেছে, ইউনেস্কোতে সম্মাননা পেয়েছে, এই ব্যাপারে কী বলবেন? সবথেকে সবার আগে বলবো আনন্দের বিষয় যে সর্বজনীন এখন বিশ্বজনীন, তো আমরাও তাই পরিকল্পনা করেছি, আমরাও যাতে এই পুজোটাকে বিশ্বজনীন কাছে পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনার মাধ্যমে আমরা যতগুলো অনুষ্ঠান আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা যাই হোক আমরা সেগুলোতে পার্টিসিপেট করছি। আমরা ফোরাম ফর দুর্গা উৎসবের মেম্বার, তারাদের কিছু পরিকল্পনা আছে সেগুলোতে আমরা যোগদান করছি, এবং আমাদের নিজস্ব পরিকল্পনা আমরা মহালয় থেকে শুরু করে দেবো। আমরা এই পুজোটাকে যাতে হাইলাইট করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে পারি সেই ব্যবস্থা করছি আমরা। আর ফোরাম অফ দুর্গা উৎসবে যে রক্তদান শিবির ছিলেন তাতে কি আপনারা উপস্থিত ছিলেন? একদম, আমরা ফোরাম ফর দুর্গা উৎসব যেটা রক্তদান শিবির হয়েছিল খুবই মহৎ উদ্দেশ্য ওদের, এবং আমরা তাদের প্রতিবারই পার্টিসিপেট করে থাকি। এবারও আমাদের ক্লাবের থেকে 4 জন রক্তদান করেছেন ওখানে, এবং শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব নিজস্ব ইয়েতে এই ক্লাবের মধ্যে আমরা রক্তদান শিবির আয়োজন করেছিলাম, যেখানে প্রায় 90 জন মতো রক্ত দিয়েছে, এবং আমরা এখানে ফ্রি হেলথ চেক আপ এবং ফ্রি আই স্ক্যানিং ক্যাম্পেরও ব্যবস্থা করে থাকি করেছিলাম, এবং আমরা এখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছিলাম সুস্থ মানুষদের শীতকালে। আমাদের প্রতিবেশী হয়ে থাকে। আপনার নামটা? আমার নাম রানা রয়।